সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কোরবানির জন্য সাকিবের কাছে টাকা চাইলেন অপু বিশ্বাস আসন্ন ঈদে পশু কোরবানি দিতে চান চিত্রনায়িকা অপু বিশ্বাস আর এর জন্য তিনি তার সাবেক স্বামী নায়ক সাকিব খানের কাছে টাকা চেয়েছেন বলে জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক সাকিব খানের এক মেকআপ ম্যান এ বিষয়টি নিশ্চিত করেছেন সাকিবের কাছে টাকা চাওয়ার বিষয়ে জানতে অপু বিশ্বাসকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি তবে অপুর টাকা চাওয়ার বিষয়টি নিয়ে কিছু বলতে নারাজ সাকিব খান তিনি গণমাধ্যমে বলেন ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না বলাই ভালো করোনার কারণে ঘর থেকে বের হয়নি তাই আসন্ন ঈদে ছেলেকে নিয়ে কোরবানির ঈদ উপভোগ করতে চাই এদিকে ঈদে অপুর কোরবানি দেওয়ার সিদ্ধান্তে মিডিয়া পাড়ায় চলছে নানা সমালোচনা আলোচনা প্রসঙ্গত 2008 সালের 18ই এপ্রিল গোপনে বিয়ে করেন সাকিব অপু 2017 সালে নিজেদের বিয়ে ও সন্তান জন্মের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু আর 2018 সালের 22শে ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয় বর্তমানে জয় মায়ের সঙ্গেই থাকছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম